এভরিওয়ান, আমার আজকের অসীমাম স্টাডিজের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসভুক্ত গল্প এবং বর্তমান দশম শ্রেণীর সম্ভাব্য গল্প সততায় শ্রেষ্ঠ মূলধন, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বিকাশ নামে একটি ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান। মা বিধবা, বিকাশের বাড়ি বোলপুরে, বোলপুরে তাদের নিজস্ব বাড়ি। বাবা যেহেতু নেই, তাই বিকাশের ভালো চাকরি না হলেও তাকে কলকাতায় থাকতে হয় কিছু রোজগারের উদ্দেশ্যে। একটা প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে এবং রাত্রিবেলায় পড়াশোনা করে, বিভিন্ন ধরনের পরীক্ষা দেয় উঁচু পদ বা একটা ভালো চাকরি পাওয়ার জন্য। দিনের বেলা অফিস নিয়ে ব্যস্ত থাকে, মাকে নিয়ে চিন্তায় থাকে, কিন্তু তবুও মাকে ফেলে সেখানে বাধ্য হয়েই তাকে থাকতে হয়। যখন ছুটি পায় বা মাসে একবার সে বোলপুরে আসে এবং মায়ের খোঁজ খবর নেয়। মায়ের যা যাবতীয় জিনিসপত্র সে কেনাকাটা করে দিয়ে যায়, মায়ের ওষুধপত্র গুছিয়ে দিয়ে যায় এবং যা যাবতীয় কাজকর্ম থাকে করে দিয়ে যায়। কিন্তু মায়ের চিন্তায় মগ্ন থাকে সারাক্ষণ, কারণ মা একা, বাড়ি ছেড়ে মা সেখানে যেতেও রাজি নন। দিনের বেলা অফিস করে, রাত্রে পড়াশোনা করে, এই ঝামেলার মধ্যেও একাকি সে ওই জীবনটাকে বেছে নিয়েছে। একদিন অফিস থেকে ফিরেছে, এমন সময় একটি তার এলো। সেই তারে লেখা আছে, বিকাশ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার মা অসুস্থ। বিকাশ আগে পরে কোনো কিছু চিন্তা না করে অফিস ফেরত জামাকাপড় পরেই বিকাশ রওনা দিল হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছে দেখে ট্রেন ছাড়তে আর দেরি নেই, লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলে বাড়ি পৌঁছতে তার দেরি হয়ে যাবে, কারণ ওই ট্রেনটাকে তাকে মিস করতে হবে। ওই ট্রেনেই সে তাড়াতাড়ি উঠে পড়ল। সে মনে মনে চিন্তায় থাকলো, যদি টিটি আসে বা কেউ তার টিকিটের খোঁজে আসে তাহলে তাকে সমস্ত কিছু বলে কয়ে একটা টিকিট করে নেবে, কারণ মা কেমন আছে সেই চিন্তায় টিকিট কাটার মতো বা পরের ট্রেনে আসার মতো মানসিকতা তার ছিল না। তিন ঘন্টা ওইভাবে চিন্তামগ্ন অবস্থায় এসে বোলপুর স্টেশনে যখন ট্রেন দাঁড়ালো, প্রথমেই বিকাশ ট্রেন থেকে নেমে ছুটলো স্টেশন মাস্টারের অফিসের দিকে। তার বন্ধুবান্ধবরা তাকে এতই বোঝালো যে বিকাশ, ট্রেনে যখন কোনো অসুবিধা হয়নি তখন আর স্টেশন মাস্টারের ঘরে যাওয়ার তোর কোনো দরকার নেই। কিন্তু কোনো কথা না শুনে বিকাশ সেখানে গিয়ে স্টেশন মাস্টারকে সমস্ত কথা বলে ট্রেনের টিকিটের পয়সাটা সেখানে দিয়ে দিল। বিকাশ বাড়িতে গিয়ে দেখে বাড়িতে লোকজন আছে, হইচই হচ্ছে। বিকাশ তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে মাকে দেখালো। দেখানোর পরে লোকজন সেখানে আসায় মাকে দেখতে ভিড় করায় লোকজনের মুখে কীরকমভাবে মা শুনে যাচ্ছে তার ছেলে একটা আহাম্মক, অর্থাৎ বোকা। কারণ কলকাতা থেকে বোলপুর পর্যন্ত বিনা টিকিটে আসার পরেও ছেলে কিন্তু বোলপুর স্টেশন মাস্টারকে গিয়ে টাকা দিয়ে এসেছে। বিকাশের ধারণা ছিল মা এতে ছেলেকে ভুল বুঝবে বা বকবে, কিন্তু দেখা গেল মা মনে মনে ভাবলেন এবং শোনার পরে ছেলেকে জিজ্ঞেস করলেন, সত্যি বিকাশ, ওরা যেটা বলছে এটা কি সত্যি? বিকাশ বলল, হ্যাঁ মা, তুমি আমাকে আহাম্মক বলো বোকা বলো, আমি এই কাজটা করেছি। মা তখন মনে মনে ভাবলেন, আমার ছেলে যেন এরকম আহাম্মকই হয়, যুগে যুগে প্রতিটি মায়ের ঘরে ঘরে যেন এরকম আহাম্মক সন্তানেরই জন্ম হয়। এর থেকেই বোঝা যায় সততায় শ্রেষ্ঠ মূলধন। ছেলেও মনে মনে খুশি হলো, বিকাশ হাঁপ ছেড়ে বাঁচল, মা খুশি হয়েছে ভেবে। আমার এই আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি তোমরা সাবস্ক্রাইব করেই থাকো তাহলে তোমাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ।